বিরতির পর স্বাগত এখন খবরে বিস্তারিত রবিবার 59টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের নিযুক্ত ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছে রবিবার বিধানসভা নির্বাচন আগামীকাল 59টি আসনের জন্য নির্বাচন হবে একটি আসনে নির্বাচন পরে হবে কারণ ওই আসনের সিপিএম এর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে আগামীকালের নির্বাচনের লক্ষ্যে পোলিং এজেন্টরা তারা নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভিভিপ্যাটের অপপ্রচার বিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান ভোটারদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তিনি ভোটারদের কোনো অবস্থাতে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি বলেন যারা এসব করছে সঙ্গে সঙ্গে নামধাম দিয়ে অভিযোগ জানাতে ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে ভোট গ্রহণ শুধু সারা দেশেই নয় গোটা পৃথিবীতে সব থেকে সুরক্ষিত একটি সর্বাধুনিক ব্যবস্থা কোনো অবস্থাতেই আপনার ভোট জালিয়াতি করার সুযোগ নেই শুধু তাই নয় এই ব্যবস্থায় আপনি কাকে ভোট দিলেন সেটা অন্য কারোর পক্ষে জানার কোনো সম্ভাবনা নেই তিনি বলেন ভোট নিজে না বললে আর কোনো ব্যবস্থা নেই জানার আপনার ভোট সম্পূর্ণ গোপন থাকবে এবারে নির্বাচনে পুরো খতিয়ান পেশ করে শ্রীরাম তরণীকান্তি জানান 2018 বিধানসভার নির্বাচনে বিধানসভার আসন 6টি এর মধ্যে ভোট গ্রহণ হচ্ছে 59টিতে তিনি বলেন এইবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 25,80,113 জন এই ভোটারদের মধ্যে 13,05,375 জন পুরুষ এবং 12,68,027 জন মহিলা রয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ও মহিলা ভিন্ন তৃতীয় লিঙ্গের 11 জন ভোটার রয়েছেন রাজ্যে তিনি জানান রাজ্যে সর্বাধিক ভোটার রয়েছেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে অন্যদিকে সবচেয়ে কম ভোটার রয়েছেন 43 করবুক বিধানসভা কেন্দ্রে তিনি আরও জানান এবারে নির্বাচনে মোট ভোট কেন্দ্র 3,214 মোট প্রার্থী 297 এবং মহিলা পরিচালিত ভোট কেন্দ্র 47টি এদিন রাজ্যের অন্যান্য মহকুমাগুলির পাশাপাশি সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের যথাক্রমে 20 বক্সনগর 21 নলছর 22 সোনামুড়া এবং 23 ধনপুর কেন্দ্রে নিযুক্ত ভোটকর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছে পাশাপাশি নিরাপত্তা কর্মীরাও পৌঁছে গেছেন নিজ নিজ পোলিং স্টেশনগুলিতে এদিন সকাল থেকেই ভোটকর্মীরা সোনামুড়া এনসিআই বিদ্যালয় মাঠে এসে হাজির হন এবং সেখান থেকে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী 5 জন ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীরা 4টি বিধানসভা কেন্দ্রের নিজ নিজ বুথে ভোটে ব্যবহৃত সামগ্রী ও ইভিএম ভিভিপ্যাটগুলি নিয়ে রওনা দেন কয়েকটি বুথে নিযুক্ত রয়েছেন সম্পূর্ণ মহিলা ভোটকর্মী এদিন এক ভোটকর্মী জানান ঠিকঠাক মতোই দিয়েছেন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের কিভাবে কাজটাকে তুলে আনতে হবে এবং পিসফুলি করতে লাগবে টিম 21-4 নলছর কেন্দ্রে আছি আমরা আমরা এখন ইভিএম সব কিছু নিয়ে মেটেরিয়াল সব কিছু নিয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ঠিকঠাক মতো পৌঁছে যাবো নিরাপত্তা কর্মীও আমাদের হয়ে গেছে আমাদের নিরাপত্তা কর্মীও পেয়েছি আমরা ঠিক আছে সব মিলিয়ে ভোটকে অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কর্মীরা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হলো 2 শিশুর ঘটনাটি ঘটে মেলাকোল থানাধীন বানিয়াছড়া এলাকায় মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় 2 শিশুর ঘটনাটি ঘটে মেলাগড় থানাধীন বানিয়াছড়া এলাকায় জানা যায় বানিয়াছড়া এলাকায় ড্রজার দিয়ে টিলা মাটি কাটতে থাকলে ওই টিলার নিচে খেলতে যায় 8 বছরের বিশ্বজিৎ সরকার বাবা রুবেল সরকার অপরজন 14 বছরের টিটন সরকার বাবা বানুচন্দ্র সরকার সে সময় উপর থেকে মাটি ধসে পড়ে মৃত্যু হয় 2টি শিশুর তাদেরকে মেলাগড় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তাদের এই 2 ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে আমি কাঁদতে আইসি এক্ষুনি ঘটনা ঘটনা আমি দৌড়ে আইলাম আমি উঁচি মানে মাটির তুলে বসে তুলে আমি উঁচি কাঁদা সাইতে দেবনগর গাছ করি মার্সি দে কি নাম আমার নাম বালুচন্দ্র সরকার শনিবার রামকৃষ্ণ পরমহংসদেবের 183তম জন্মদিন এই উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়
17 ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের 183তম জন্মদিন। রাজ্যের বিভিন্ন স্থানে রামকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের 183তম জন্মদিন উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া রবিবার রক্তদান শিবির করা হবে। শনিবার ভোর 4টা থেকে মঙ্গল আরতি শুরু হয়, ঠাকুরের বিশেষ পুজো হয়। 6:30টায় বৈদিক প্রার্থনা হয়। তারপর সকাল 7:30টায় রামকৃষ্ণদেবের বিশেষ পুজো এবং হোম হয়। সকাল 11টায় সঙ্গীতাঞ্জলি এবং রামকৃষ্ণ কথা হয়। তারপর হয় ধর্মীয় সভা। এরপর দুপুরে হয় প্রসাদ বিতরণ। বিকেল 5টায় হয় আরতি এবং ভজন হবে বলে জানায় কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী তেগি বরানন্দ মহারাজ। তিনি সকল ভক্তপ্রাণ মানুষকে সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে 59টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রবিবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। পশ্চিম জেলার সকল ভোট গ্রহণ কেন্দ্রে কর্মীরা উমাকান্ত একাডেমির স্টোররুম থেকে ইভিএম ও ভোটের সামগ্রী নিয়ে চলে যান। ত্রিপুরা রাজ্যের 59টি বিধানসভা আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। শনিবার স্টোররুম থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ ভোট গ্রহণের জন্য অন্যান্য সামগ্রী নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হয়েছেন। সকাল 10টার পর থেকে কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দেন। তাদেরকে নিরাপত্তা কর্মীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যান। পশ্চিম জেলার সকল ভোট গ্রহণ কেন্দ্রে কর্মীরা উমাকান্ত একাডেমির স্টোররুম থেকে ইভিএম ও ভোটের সামগ্রী নিয়ে যান। নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী ভোট গ্রহণ কেন্দ্র সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ভোটের কাজকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সিপাহীজলা জেলাশাসক পিকে চক্রবর্তী। রবিবার রাজ্যে হবে দ্বাদশ বিধানসভা নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে নতুন সংযুক্তি রয়েছে ভিভিপ্যাট, যেখানে প্রত্যেক ভোটার তার পছন্দের প্রার্থীর প্রতীক দেখতে পাবেন। ব্যালট মেশিনে বোতাম টিপার 7 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। শনিবার দুপুরে সিপাহীজলা জেলাশাসক পিকে চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত। তিনি বলেন, জেলার সাথে 99 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমান্ত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সীমান্ত সিল রয়েছে, চলছে দিনরাত কড়া নিরাপত্তা ব্যবস্থাও। কাউকে কোনো ব্যক্তি থ্রেট দিয়েছে, এরকম যদি থ্রেট থাকে এবং যদি এফআইআরে নাম দিয়ে যদি সেগুলি বলা হয়, তাহলে সেখানে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। আমাদের কাছে অলরেডি কিছু কিছু কমপ্লেন এসেছিলো, পুলিশ সেখানে এই কমপ্লেনগুলি দেখেছেও, কিছু কিছু ক্ষেত্রে বোগাস কমপ্লেনও হয়েছে। আমরা বিগত 4-5 দিন যাবতীয় পুলিশের কাছে ডাইরেক্টলি ফোন অথবা নির্বাচনী অবজারভার যারা আছেন তাদের কাছে ফোন, তাদের ফোনের মাধ্যমে অনেক জায়গায় এরকম ধরনের কমপ্লেন পাওয়া গেছে। কমপ্লেন পাওয়ার ভিত্তিতে সেখানে পুলিশ গেছে, গিয়ে দেখেছে আসলে এরকম কোনো ঘটনাই নেই, এবং যারা ফোন করে অবজারভারকে অথবা পুলিশকে জানিয়েছিল অথবা আমাকে জানিয়েছিল, এই নাম্বার যখন আমরা দিলাম পুলিশকে, তারা যখন সেই নাম্বারের সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলো, সেই ব্যক্তি তখন বলছে, না এটা আমি করিনি, আরেক ব্যক্তি করেছে, এবং সেই ব্যক্তিকে আসতে বলা হলে পরে সেই ব্যক্তিও আসতে পারছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম ঘটনাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। সুতরাং কমপ্লেনগুলি সব ক্ষেত্রেই একদম মানে সঠিক এটাও না, ফলে এটা প্রবলেমও হচ্ছে, মানে এটা রিউমারের মতো একটা সিচুয়েশন। তাছাড়া সার্বিক ব্যবস্থাও রয়েছে, যেমন সেক্টর ভিত্তিক নিরাপত্তা, টহল পার্টি, আধা সামরিক বাহিনী, বহিরাগত কোনো ভোটার বা যে বুথের ভোটার নয় এমন লোকজন থাকতে পারবে না ওই বুথ এলাকায়। যেহেতু নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে, এরপর থেকে কোনো পলিটিক্যাল ফাংশনারি অর্থাৎ যারা অফিস বেয়ারাস রয়েছেন অথবা যারা ক্যাম্পেইন করেন, বহির্গত যারা আছেন, তারা কিন্তু নির্বাচন ক্ষেত্রে যদি ভোটার না হন, তারা কিন্তু সেই নির্বাচন ক্ষেত্রগুলিতে থাকতে পারবেন না। এটা নির্বাচনী আচরণবিধির বাইরে
এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিন্তু স্ট্রিক্ট কমপ্লায়েন্সের জন্য সেখানে আইন রয়ে গেছে। বর্ডারগুলিতে আমাদের অ্যাকচুয়ালি 99 কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে বিএসএফকে আমরা বলেছি বর্ডার সিলিং করতে। সিপাইচলা জেলায় 3টি মহকুমায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে নির্বাচন চলবে 8টি বিধানসভা আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে একটিতে নির্বাচন স্থগিত রয়েছে। দুপুরের মধ্যে সব বুথে পৌঁছে গেছে বোধ পার্টিও। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন সহ দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে স্টপেজ পরিবর্তনের পাশাপাশি যাতায়াতের সময়সীমা পরিবর্তন করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেন সহ দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে স্টপেজ পরিবর্তনের পাশাপাশি যাতায়াতের সময়সীমা পরিবর্তন করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আগরতলা শিলচর এবং শিলচর আগরতলা এবং আগরতলা থেকে যাতায়াত করা এক্সপ্রেস ট্রেনগুলিকেও এই নির্দেশিকার আওতায় রাখা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানান, পুরাতন করিমগঞ্জ স্টেশনে লোকাল ট্রেন সহ কোনো দূরপাল্লার ট্রেনকে থামতে দেওয়া হতো না, তবে এই জায়গায় বরাক উপত্যকাবাসীর জন্য করিমগঞ্জ স্টেশনকে স্টপেজ দেওয়ার জন্য দাবি ছিল, যদিও এই দাবি ত্রিপুরা সরকার থেকেও জানানো হয়েছিল। অবশেষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পুরাতন করিমগঞ্জের বদলে নিউ করিমগঞ্জ স্টেশন তৈরি করেছে। তিনি আরো জানান, এখন থেকে লোকাল ট্রেন সহ দূরপাল্লার ট্রেনগুলি নিউ করিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে, সেখানে 2 মিনিটের বেশি দাঁড়াবে, তাতে করে যাত্রীদের সুবিধা হবে। তিনি জানান, আগরতলা থেকে 55,663 ডাউন আগরতলা শিলচর লোকাল ট্রেন সকাল 10:45 বদলে এখন থেকে সকাল 11:15 ছাড়বে। তাছাড়া শিলচর থেকে আপ 55,664 সকাল 8:30 ছাড়ার বদলে এখন থেকে সকাল 8:00 ছাড়বে। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রগুলিতে। খোয়াই মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। শনিবার সকাল থেকেই মহকুমা শাসক কার্যালয়ের বাইরে এসে জড়ো হতে থাকেন ভোটকর্মীরা। বেলা 12টার পর থেকে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোট গ্রহণ কর্মীরা। খোয়াই মহকুমার 3টি বিধানসভা কেন্দ্র, 24 রামচন্দ্রঘাটে 46টি ভোট গ্রহণ কেন্দ্র, 25 খোয়াই কেন্দ্রে 52টি ভোট গ্রহণ কেন্দ্র ও 26 আশারামবাড়ি কেন্দ্রে 47টি ভোট গ্রহণ কেন্দ্রে বিকেল 4টার মধ্যে পৌঁছে যাবেন ভোট গ্রহণ কর্মীরা। সব ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। বিধানসভা ভোটকে শান্তিপূর্ণ অবাধ করতে সারা খোয়াই জেলায় শুক্রবার রাত থেকে 144 ধারা জারি করা হয়েছে। সীমান্তে কড়া নজরদারি চলেছে বিএসএফ জওয়ানদের, পাশাপাশি শহর ও গ্রামে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে সর্বত্র টহলদারি চালাচ্ছে পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী। খোয়াই মহকুমার একটি ভোট গ্রহণ কেন্দ্রে অফিসটিলা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করবেন সম্পূর্ণ মহিলাদের পরিচালনায়। খোয়াই মহকুমায় 19টি ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর। স্পর্শকাতর ভোট গ্রহণ গুলিতে মাইক্রো অবজার্ভার, ওয়েবকাস্টিং, সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়। মানে আপনাদের শুরু মে আপনি প্ল্যান কিয়া থা কি 3 জায়গা পে পোলিং জো অল উইমেন পোলিং সেশন সে, বাট হামে মহিলা সিআরপিএফ ইয়া সিএপিএফ মিলা নাই হে, इसके कारण हमने वो नंबर कम करके सिर्फ एक ही ऑल वुमेन पोलिंग स्टेशन बनाया है। इसके अलावा हमारे 289 पोलिंग स्टेशन में से ऑलमोस्ट 90 पोलिंग स्टेशन ऐसे हैं जो क्रिटिकल और वल्नरेबल कैटेगरी में है, तो वहाँ पर भी हमने जो कमीशन के गाइडलाइंस है उस हिसाब से सीएपीएफ नॉन सीएफ मेजर्स है, जैसे माइक्रो ऑब्जर्वर्स को डिप्लॉय करना, वेबकास्टिंग करना, सीसीटीवी करना, ये सारे सभी जगह का हमने इंतजाम किया है। और बार बार हम यही बोल रहे हैं कि जो राइट टू वोट सभी लोगों का सीक्रेट रहेगा, इसे में कोई जो वोटिंग प्रोसीजर है वो देख नहीं सकता है। वोटिंग कंपार्टमेंट की हाइट बड़ी बड़ी हुई है, इसके अलावा जो भी डोर्स विंडोज है वो ऑलरेडी क्लोज कर दिए गए हैं, और कैमरा से कोई भी किसी का वोट नहीं देख सकता। ये हमने सभी लोगों को बताया है, कैमरा का पर्पज है वहाँ पर कि सिर्फ पोलिंग पर्सनल क्या काम कर रहा है या फिर पोलिंग स्टेशन के अंदर कोई प्रॉब्लम होती है उसको डिटेक्ट करना उसका काम है, ना कि कौन वोटर कौन से कैंडिडेट को वोट करेगा इसके बारे में कैमरा कुछ नहीं देख सकता। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈল
কৈলাসহর মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা নিজ নিজ বুথ কেন্দ্রগুলিতে ইভিএম মেশিন নিয়ে রওনা দেন। কৈলাসহর মহকুমার ভোটকর্মীরা পোলিং সেন্টারগুলিতে ইভিএম মেশিন নিয়ে ভোট গ্রহণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কৈলাসহর মহকুমার দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে, 52 এবং 53। 52 নং বিধানসভা কেন্দ্রে রয়েছে 52টি পোলিং স্টেশন, 53তে রয়েছে 51টি পোলিং স্টেশন, জানালেন রিটার্নিং অফিসার কেশবকর। তিনি আশাবাদী যথাসময়ই সমস্ত ভোটকর্মীরা পৌঁছে যাবেন তাদের নিজ নিজ পোলিং স্টেশনে। আন্ডারে আমাদের দুইটা কনস্টিটিউশন আছে, একটা চণ্ডীপুর 52 চণ্ডীপুর, একটা 53 কৈলাসহর। 53 কনস্টিটিউশন আন্ডারে আমাদের 59টা পুলিশ স্টেশন আছে এবং চণ্ডীপুর আন্ডারে আছে 52টা পুলিশ স্টেশন। প্রত্যেকটি পুলিশ স্টেশনে আমাদের সেন্ট্রাল যে ফোর্সেস আছে, ফোর্সেস বন্দোবস্ত আছে এবং পুলিং পার্টির সঙ্গে মুভমেন্ট করবে ওরা। হ্যাঁ, তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পুলিং পার্টিগুলো যারা এসছে তারা ম্যাটেরিয়ালস কালেকশন করছে, সিকিউরিটি নিচ্ছে এবং মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি আমরা 3টার মধ্যে সমস্ত পার্টিকে আমরা মুভমেন্ট করিয়ে দিতে পারবো তাদের নিজস্ব পোলিং স্টেশনে। আমাদের পুলিং পার্সন রাখা হয়েছে 6 জন করে, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, অ্যাডিশনাল পোলিং অফিসার এবং গ্রুপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য স্থানের পাশাপাশি শান্তিরবাজার মহকুমার সকল ভোট গ্রহণ কেন্দ্রে ভোটকর্মীরা ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে যান নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। রাত পোহালে ভোট ব্যস্ত কর্মীরা। রবিবার ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটে কর্মরত সরকারি কর্মচারীরা যে যার দায়িত্ব পেয়ে মহকুমা শাসকের কার্যালয় থেকে নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। রবিবার সকাল 7টা থেকে ভোট পর্ব শুরু হবে, তাই কর্মীদের শান্তিরবাজার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিশ্বশ্রী বি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ভোটে নিযুক্ত কর্মীরা ইভিএম মেশিন ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উৎসাহের সহিত যাচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া 3টি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে বিশাল নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রওনা দেন। শনিবার সকাল থেকেই তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে 2018 সালের বিধানসভা নির্বাচনের 27 কল্যাণপুর প্রমোদনগর, 18 তেলিয়ামুড়া ও 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা বিশাল নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রে রওনা হয়। প্রতিটি ভোটের জন্য 6 জন করে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষী রয়েছে। ইভিএম ভিভিপ্যাট সহ যাবতীয় সরঞ্জাম সহ ভোটকর্মীরা যার যার কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বসেছে 46টি ভোট কেন্দ্র, 27 কল্যাণপুর রয়েছে 51টি ও 29 কৃষ্ণপুরে রয়েছে 47টি, এর মধ্যে কয়েকটি রয়েছে স্পর্শকাতর। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 28 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিলং এর উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা চালু হচ্ছে। এয়ার ডেকান বিমান সংস্থা এই রুটে বিমান চালাবে। আগামী 28 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিলং এর উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা চালু হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমের বাস্তবায়নে এই পরিষেবা চালু হচ্ছে বলে জানা গেছে। এয়ার ডেকান বিমান সংস্থা এই রুটে বিমান চালাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহে 6 দিনেই এয়ার ডেকানের বিমান চলবে। ডেকানের বিমান পরিষেবা কলকাতা থেকে আগরতলা, আগরতলা থেকে শিলং, শিলং থেকে আগরতলা এবং আগরতলা থেকে কলকাতা, এইসব রুটে চলবে বলে এয়ার ডেকান বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ভাড়া কত হবে এ বিষয়ে এখনও জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যে বিমান ভাড়া জানা যাবে, টিকিট বুকিং নেওয়া হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার 1 বছর আগে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যাতে সব জায়গায় বিমানে যাতায়াত করা যায় সেই সুবিধা চালু করতে উড়ান স্কিম চালু করেছিল। কেন্দ্রীয় সরকারের উড়ান স্কিমে কৈলাসহর বিমানবন্দরেও বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকার ব্যাপক তৎপরতা চালিয়েছে। জানা গেছে কৈলাসহর বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালু হলে তারপরেই 19 আসন বিশিষ্ট প্রথমে এটিআর বিমান পরিষেবা চালু হবে, আর এর জন্য কৈলাসহরবাসীও সেই আগ্রহে রয়েছেন। তারপর আরও বড় বিমান চালানো হতে পারে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।